যোগেন মোহন ডাঙরিয়া আর আমার অভিভাবক মন্ত্রী ডক্টর রণোজ পেগু ডাঙরিয়া আর আমার সতীর্থ বিধানসভার সম্মানীয় বিধায়ক মন্ডলী সকলকে নমস্কার জানাই আর সকল রাইজকে সেবা জানাই খুব চমুকে আজি আসলে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার প্রশংসা করবর কারণে মানে এনেকৈ থিয় হয়েছি। আমি সকলে জানে যে এই রংঘর আমার স্বর্গদেও সকলে রংঘরের উপর থিয় হয়ে এই রূপহী পথারখনত মহ যুঁজ চায়, এই রূপহী পথারখনত বিভিন্ন ধরনের নৃত্য গীত চায়, আর সেই রূপহী পথারখনতে এটা শিবসাগরত আমি রংঘর প্রকল্প নামৰ এটা অতি বিতুকম প্রকল্প স্থাপন করবলে লৈছো আর এই প্রকল্পের সমস্ত কৃতিত্ব এই মুহূর্তে মই হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ার উপর অর্পণ করব খুঁজেছ। ডক্টর হিমন্ত বিশ্বকর্মায় এই যে রংঘর প্রকল্প কারণে যে আগ্রহ প্রকাশ করেছে, রংঘর প্রকল্পের কারণে 118 কোটি টাকার সেংশন করে দিছে আর 118 কোটি টাকার প্রায় 31 কোটি টাকার আমার ল্যান্ড কম্পেনসেশনের কারণে, ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে প্রদান করেছে। তার ফলত আমি এনেক একটা খুব সুন্দর প্রকল্প ইয়াতে আরম্ভ করবর কারণে সক্ষম হয়েছ, তার সেই সকলের আরম্ভণি আজ হয়েছে। আপনাদের সকলে জানে যে আমার শিবসাগর সাংঘাতিক ধরনের অনুন্নত এখন ঠাই, এফালে হয়তো যোরহাটলৈকে কিছু উন্নয়ন হয়েছে আর আমার তারপরে যে ডিব্রুগড়তো কিছু উন্নয়ন হয়েছে, কিন্তু আমার শিবসাগরখন সচাকে উন্নয়নে একেবারে ভালকে স্পর্শ করবা নয়। স্বাধীনতার পাশত সাগে শিবসাগরের কারণে আটাইতকৈ ডাঙর যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটি হল আজি এই আধারশিলা স্থাপন করা এই রংঘর প্রকল্প, আর এই প্রকল্পটি সম্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এই প্রকল্পটি অনুমোদন দিছে। গতি নিশ্চিতভাবে এই সমষ্টির বিধায়ক হিসাবে মই আজি সমগ্র শিবসাগরবাসী রাইজর হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া অন্তরের ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছ। নয় আমি সকল শিবসাগরবাসী রাইজর ফলের ধন্যবাদ জানা নাই জানো, আমি সকল শিবসাগরবাসী রাইজর ফলের জোরকে একটা হাততালি বজায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ধন্যবাদ জানাবর কারণে, কৃতজ্ঞতা জানাবর কারণে মানে অনুরোধ করি দাদা, একদম অন্তর ভরা কৃতজ্ঞতা জানাইছো ইমান ধুনিয়া যে প্রকল্প লো দিয়ার কারণে। আর মানে আপনার আরো একটা কথা কব খুঁজেছ, অকল রংঘর প্রকল্প নয় শিবসাগরক বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র করবর কারণে আমার যে গবেষণা চলি আছে, মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ওসর যেটা গবেষণার কারণে 1 কোটি টাকা এটা বিচারি গেছিল, মুখ্যমন্ত্রী একটা বাক্য খরচ নকরাকে 20 লাখ টাকা এটা অনুমোদন দিয়ে কৈছিল যে বাকি 80 লাখ টাকাও তোমাক অনুমোদন দিয়া হবে। গতি এই মুহূর্তে মানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়া এই কামটার কারণে ধন্যবাদ জানাইছো আর আশা প্রকাশ করেছো যে 2024-এর ভিতর শিবসাগরক আমি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের টেন্টেটিভ লিস্টত, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের টেন্টেটিভ লিস্টত আনিব পারি, যেনেকৈ ইতিমধ্যে 2013-এর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের টেন্টেটিভ লিস্টত ধরাই দেওয়া হয়েছিল, তারপর এটা স্থায়ী লিস্টর কারণে গৈ আছে আর স্থায়ী লিস্টর পাশত ছড়াই দেওয়া সাথে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হয়ে যাব। আমি আশা করি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মার দিনতে আমার শিবসাগরখন বিশ্ব ঐতিহ্য ক্ষেত্ররূপে গঠিত হয়ে যাবে, হয় না নহয়? খুব ভালকে জোরকে একটা হাততালি বজায় তাদের এটা আমি সকলে আমার জানাব লাগে, তারা শুনেছে খুব জোরে হাততালি বজাইছে, তো এটা আমি পাম নয় জানো, বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র সম্মান লাভ করব পারি নয় জানো। মই ভাবো যে সন্মানীয় হিমন্ত বিশ্বকর্মার ডাঙরিয়ার দিনতে আমি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্রের সম্মান লাভ করব পারি। আর মাত্র একটা বা দুটা বাক্য কই মই শেষ করি, দাদা আপনিও জানে যে রংঘর প্রকল্পের নিচিনাকে আপনি আরো একটা প্রকল্প লব খুঁজেছে, আমি বারম্বার কই আছো কিন্তু আমার কথাটা বাদ দিয়ক, আপনি নকলে একো কাম নহব, আপনি তলাতল ঘর প্রকল্প লম বলে ইতিমধ্যে কই থৈছে। আমি আজি সমগ্র শিবসাগরবাসী রাইজর ঘর অনুরোধ জানাইছো, হয় না নহয়, যে রংঘর প্রকল্প যেনেকৈ গ্রহণ করেছে আমার হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়ায় তলাতল ঘর প্রকল্প ঘোষণা করে থাকে যাব, হয় না নহয়? আরে জোরকে হাততালি তো বাজাও না, জোরকে আমার শিবসাগরের কারণে জোরকে একটা হাততালি। আরো সরু সরু দুটামান কাম, এটা হল আমার কি কয় যমুনাখন সৌন্দর্য বর্ধন করবর কারণে তেখেতক মই অনুরোধ করেছো,
আমার রংঘনের তলাতল ঘরে যাবর কারণে একটা গ্রিন করিডোর বা একটা টানেল যাতে ইয়ার ডাইরেক্টলি আমি এই ঐতিহ্য ক্ষেত্রে যাব পারো তার কারণে আমি তাকে একটা অনুরোধ জানাইছো। আর বিশেষভাবে আমার এই রংঘর চারিয়ালের যখন বিকুল দলং আছে সেই বিকুল দলংখন একেবারে ঠেক আমার টাউনখনের সুন্দর রাস্তাটো টেনে করো গতিহে এই দলংখন আরো এখন দলং দিম বলে তাকে মোক কই থৈছে এখন নিশ্চয় দিবই তাকে মানে সকলকে হাত তালি বজায় বিকুল কারণে এখন নতুন দলং লাগে না লাগে লাগে না লাগে এখানে সাব তখন দিনে এইটা করে থাকে যাব মূল বিশ্বাস আছে তখন এইটা কাম করে যাব আমার কারণে ভালো না আরতে বিখর যখন আমার দুখন পিয়া স্টিলের ব্রিজখন সেইখানে সংরক্ষণ করি বলে তখন কই থাকে গতিহে এইটু করব বলে আশা করছো আর বেশি দীঘলীয়াকে নক বেশি দীঘলীয়াকে কই থাকলে তখন আর আমার আটাইতো এশিয়ার আটাইতো ডর যে পুখুরী আমি শিবসাগর পুখুরীর কারণে 10 কোটি টাকা সেঞ্চন করাইছো দে ইতিমধ্যে সেই প্রকল্পটা নতুনকে শিবসাগর পুখুরীটা ধুনিয়া করা হবে সৌন্দর্যবর্ধন এটা তেনেক আমার জয়সাগর পুখুরীটির কারণেও একটা প্রজেক্ট করতে গেলে তখনক আর আমি একবারে শিবসাগর পার্কর কেবল টিকিট কোথায় জমা দিদি নয় জানো সকলে নয় জানো দাদা উনি আছে না দাদা এটি করে দিব আমি সকলে হেঁচত শিবসাগর বাকি রাইজর তরফের আর খালি আমার নিমাই জামলে যা বরপাত্র আমি কই সে মানে এই রেল গেট রেল রেল রেলের অভাবস্থ রেল গেট এখন লাগে সেটাও মানে একেবারে শেষবারের কারণে অনুরোধ জানালো এইখানি কথা কয়ে সকল শিবসাগরবাসী রাইজর আটাইতো জোরকে হাততালি এটা বাজ।